কি রেসিপি হবে আজকে? আজকে হবে বাঁধাকপি বাটা। আজকে আপনাদের দেখাবো বাঁধাকপি রেসিপি, বাঁধাকপি বাটা হবে। কিভাবে বাটা করব, বাঁধাকপিটা কুচ্ছি আপনারা দেখুন, তারপর রান্নাটাও আপনারা দেখবেন। আপনারা তো তরকারি রান্না করেই খান, এবার বাঁধাকপি বাটা কিভাবে করব সেটাও আপনারা দেখবেন, খাবেন সেটা করে। অত ছোট করে কুটাও লাগবে না, একটু বড় করে কুটলেই হবে। তো বন্ধুরা, আজকে বাঁধাকপির একটা রেসিপি হবে। এই বাঁধাকপি মা বাটা করবে, এত টেস্টি লাগে, এত সুন্দর লাগে খেতে। দেখুন মা সবে বাঁধাকপি কুচাচ্ছে, এবার কিভাবে করবে দেখতে থাকুন। বাঁধাকপি বাটা দেখাবো আজকে আপনাদের। বাঁধাকপিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার দেখুন বাঁধাকপিটা কিভাবে করছি। কড়াইতে তেল দিচ্ছি, অল্প করে তেল দিলাম। ফার্স্টে একটু দনে দিলাম অল্প তেলে, তারপর একটু জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম। এটা হয়ে গেছে, এটা আমি আলাদা নিয়ে নামিয়ে রাখছি। আবারও কড়াইতে তেল দিচ্ছি। হ্যাঁ, এইবার কড়াইতে শুধু একটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর তেল দিচ্ছি, কোনো ফোড়ন দিলাম না। এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম। নুন দিচ্ছি। তো বন্ধুরা, এক চামচ নুন দিয়ে দিয়েছে মা। এবার এক চামচ হলুদ দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিল। এবার আর কিছু দেব না, এবার শুধু ভাজা ভাজা হবে। কড়াইতে নাড়তে থাকবো, পুরো ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে নামাবো। জল বেরোচ্ছে কটা কিন্তু, একটু ধনে পাতা দিচ্ছি। আমার বাঁধাকপি ভাজা ভাজা হয়ে গেছে, একটু ধনে পাতা দিচ্ছি। এক চামচ মিষ্টি দিচ্ছি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম, নাড়াচাড়া হবে। একটু ঘি দিয়ে দিলাম, ঘি আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও না পারেন, কিন্তু আমি একটু ঘি দিয়ে দিলাম। কপিটা ভেজে রেখেছিলাম, কপি বাটা আপনাদের বলেছিলাম, কপিটা ভেজে রেখেছিলাম, কপিটা এবার বাটবো। তার সাথে এই যে ভাজা মশলাটাও দেবো, সেটাও আপনাদের দেখাচ্ছি। মশলাটাকে এই কপিটাকে বেটে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি ওটা। আমার বাঁধাকপিটা বাটা হয়ে গেছে, এবার যে মশলাটা ভাজা করে রেখেছি সেই মশলাটা এবার বাটবো। এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তেজপাতাও বাটা হয়ে যাবে? হুম, নাহলে সেই স্বাদটা আসবে কেন? আমার বাঁধাকপিটা বাটা হয়ে গেছে, মশলাটাও বাটা হয়ে গেছে, এবার আমি ভাজা বাদাম দেব এর ভেতরে। বাদামটা না দিলে কিন্তু ওই বাঁধাকপি বাটার টেস্টটা আপনারা পাবেন না। এ বাদামটা দিয়ে বাটব। বাদাম বাদামটা বাটার সময় লেগে লেগে যায় পুরো। হুম, বাদামটা তো লেগে গেছে।
দারুন লাগে গরম ভাতে, আমার তো এই ভাত খাওয়া যায় পুরো। নিরামিষ খায় তাদের পক্ষে তো সুবিধাই, সবাই খেতে পারবে। পুরো নিরামিষ খাবার সবাই খেতে পারবে। বাঁধাকপি বাটা কমপ্লিট, হ্যাঁ এবার তুলে ফেলবো। এবার ভালো করে মিক্স করে নেবেন, এই হাত দিয়ে সব জায়গায় নালে মিশবে না। ও একটুখানি তেজপাতা আছে একটুকরো, ওটা ফেলে দাও নালে, বাদ বাকি তো বাটা হয়ে গেছে, একটুকরো ওটা ফেলে দাও। আমার পুরো রেডি বাঁধাকপি বাটা, আপনারা তো দেখলেন রেসিপিটা, আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখুন, যদি কিনা ভালো লাগে আমাকে জানাবেন। আর অবশ্যই শিল নোড়ায় বেটে খাবেন, তাহলে টেস্টিটা পাবেন, কিন্তু মিক্সিতে আপনারা দিতে পারবেন, কিন্তু মিক্সিতে এত টেস্ট আসে না। তো মামুনকে দাও, মামুন টেস্ট করুন, তো আমি টেস্ট করে দেখো কেমন হয়েছে। আমি তো সেইটাই তো পাগল হয়ে যাচ্ছে, বাবা আসলো, বাবা তো হেভি খাবে, আমিও গরম গরম খাবো। অসাধারণ, আপনারা দয়া করে একবার এভাবে খেয়ে দেখুন, অসাধারণ হয়েছে। সবাই তো বাঁধাকপির তরকারি বা ভাজা যেটা আর কি বলে থাকেন ওইভাবে সবাই বানিয়ে খান, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে, দারুণ দারুণ। আর মা তো এমনিতেই সব রান্নাই দারুণ করে, এটা তো অসাধারণ হয়েছে। আর আমি একটু টেস্ট করি, বেশি টেস্ট করবো না, এটা ভাত দিয়ে বেশি ভালো লাগে, মা তো হেভি রান্না করে সমস্ত। খুব সুন্দর, বেশি খেয়ে নষ্ট করা যাবে না, ভাত দিয়ে খেতে হবে, ভাত দিয়ে গরম ভাত হেভি টেস্ট। তো বন্ধুরা যদি বাড়িতে শিলনোড়া থাকে অবশ্যই শিলনোড়াই করুন, আমার মা যেমন বললো, আর যদি শিলনোড়া না থাকে তাহলে মিক্সিতেই করবেন, যেভাবে আমার মা করলো সেম এভাবে করে খান, খুব সুন্দর লাগে। আর আমার মায়ের এরকম নিত্য নতুন আরও রান্না বিভিন্ন রেসিপি দেখবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেলটা প্রেস করে অল প্রেস করে দেখে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। এখন গরম গরম ভাতে খেতে হবে এটা।